সারা ভারত কৃষক সভা সাগরপাড়া এরিয়া কমিটির উদ্যোগে ত্রিপুরায় বিজেপি সরকার দ্বারা বামফ্রন্ট কর্মীদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন। এদিন জলঙ্গি নরসিংহপুর বাজার এলাকায় মিছিল পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য আবুল কাসেম, এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম সাগরপাড়া এরিয়া কমিটির সম্পাদক ওবায়দুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও এদিন তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সারা ভারতবর্ষের সাথে সাথে ত্রিপুরায় এই বিজেপি সরকার পুনরায় আসার পরে যে সন্ত্রাস কায়েম করেছে, সেই সন্ত্রাসের প্রতিবাদে আমাদের হাজার হাজার কর্মী গৃহহারা, কৃষক সভা পার্টি হাজার কয়েক হাজার পার্টি অফিস ভাঙচুর হয়েছে এবং গরু পশু ছাগল মুরগি সমস্ত কিছুকে লুটপাট করে নিয়ে যাচ্ছে এই বিজেপির আরএসএসের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে, মুর্শিদাবাদ জেলার যে রানীনগর এলাকায় তৃণমূলের যে দুষ্কৃতি বাহিনী আমাদের জেলা কমিটির কিছু মেম্বারের পুরো মানে মিথ্যা মামলা দিয়ে অযোগ্য ধারায় মামলা দিয়ে তাদেরকে জামিন করা যাচ্ছে না এবং সাধারণ মানুষের পুরো অকথ্য নির্যাতন নামিয়ে নিয়েছে। সেই নির্যাতনের প্রতিবাদে, অত্যাচারের প্রতিবাদে আজকে এই মিছিল।